একটু আগেই কলকাতা বিমানবন্দরে নেমেছে মেঘ। শিকাগোয় বায়োকেমিস্ট্রিতে এখন পোস্টডক করছে ও। অনেক বছর আগে ফেলে যাওয়া শহরটাকে ফ্ল্যাশব্যাকের লেন্সে আরেকবার দেখছে ও। বদলে গেছে বাইপাস, বদলে গেছে কলকাতার মানুষজন, সেই ফেলে যাওয়া পার্ক স্ট্রিট, সেই ফ্লুরিজ, ভিক্টোরিয়ার ট্রাম, হারিয়ে গেছে মিউজিক ওয়ার্ল্ড, হারিয়ে গেছে ছেলেবেলার ফুচকা কাকু। লেকের গাছগুলো কেমন আছে কে জানে। ও আর সৃজন এসেছে একাধবার, তখনও আইনের চোখে ক্রিমিনালই ছিল ওরা। গাড়িটা এখন দাঁড়িয়েছে লেক গার্ডেন্স ব্রিজের একটু আগে সিগন্যালে, উল্টো দিকেই ইন্দ্রাণী পার্ক, মেঘের ঈশ্বরের বাড়ি, ঋতুপর্ণ তাকিয়ে আছে মেঘ। ভাগ্যিস ভাগ্যিস তুমি ছিলে। মেঘ, কি রে চুপছে, কি দেখছিস ওদিকে? দেখছিলাম জানিস, দেখছিলাম আমার শহরটা একটুও বদলায়নি। তোর শহর কেন আমার শহর না, গোরার শহর না, চার অধ্যায়ের শহর না, আবার ওই রবীন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারেরও তো শহর। দিদি কি মনে করালি সকাল সকাল, উফ একেই প্রচণ্ড খিদে পেয়েছে, তার মধ্যে রবীন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার পাড়ার মোড়ে, সে রোববার সকালের কচুরি জিলিপি, আর রোববার মানেই বাবার হাতের সেই চেনা ঠোঙা, চেনা গন্ধ। তোর মনে আছে দুপুরবেলা হই হই করে সিনেমা দেখতে দেখতে একসঙ্গে মাংস ভাত? একদম একদম। ভাব ভাব সবই তো ঠিক ছিল, তারপর কেমন বদলে গেল না পুরো ছবিটা। কি অন্যায় করলাম বল যে কাছের মানুষেরাও না মেঘ ওভাবে দূরে চলে গেল। মেঘ, সময় দিতে কি হতো না আর একটু, তোরই বা এত তাড়া কিসের ছিল বল দেখি। সব ছেড়ে ছুড়ে সেই যে পিএইচডি করতে গেলি, এমনকি সেই রাতে মা যেদিন চলে গেল, তখনও তখনও তো এলি না, এত অভিমান। দিদি দিদি কি মনে হয় তোর, সেদিন আমি সেদিন আমি খুব আনন্দে ছিলাম, কিন্তু তবু জানিস দিদি ওই কথাটা আমি ভুলতে পারিনি, সেদিনও বারবার মনে পড়ছিল। আমি যখন মাদের বুঝিয়েছিলাম, মানে বোঝানোর চেষ্টা করেছিলাম, মা বলেছিল মেঘ তুমি আমাদের কাছে অমৃত, গিয়ে হওয়াটা কি এতটা অন্যায় দিদি? সেই রাতে শ্মশান থেকে ফিরে এসে তোর দেওয়া সেই সাদা কালো ছবিটার সামনে দাঁড়িয়েছিলাম জানিস, সারাদিন কাঁদতে পারিনি, এত ফর্মালিটি, এত লোক, রাতে রবীন্দ্রনাথের ওই চোখ দুটোর সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদেছিলাম, অঝরে। তুই এখানে কাঁদছিস, দেখ আমি ওই পারে, তুই রবীন্দ্রনাথের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছিস, আর সেদিন আমি ল্যাবে যেতে পারিনি, সারাটা দিন ফার্স্ট পার্সনের ওই লেখাটাই পড়েছি জানিস। মারা নাকি হারায় না, কখনো না। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার, রয়ে
সীমানা ছাড়ায়ে মা চলে গিয়েছিল বড় চুপি চুপি, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে। আমি তখন মাঝ আকাশে বম্বে থেকে কলকাতা ফিরছি। ভাই কলকাতাতেই কোথাও কাজে ব্যস্ত, বাড়িতে বাবা একাই ছিল। প্রায় 50 বছরের জীবনসঙ্গীকে কেমন যেন অসহায় বিহ্বল করে দিয়ে, ঠিক যেন বুড়ো আঙুল দেখিয়ে হেরো হেরো বলে চলে গেল মা। শ্মশান থেকে বাড়ি ফিরলাম অনেক রাতে। বাবা শুতে গেল অনেক বলা কওয়ার পর, আর আমি বসে রইলাম একা একতলার বসবার ঘরে, নিস্তব্ধ নিঝুম বাড়ি। এতদিন ধরে নিজের ঘরের বিছানার কোনটুকুই ছিল যে মানুষটার চলার গণ্ডি, বাড়ির বাকি ঘরগুলোয় যার পায়ের চিহ্ন পড়েনি প্রায় গত 2 বছর, সে যেন কেমন করে টুক করে নিজে নিজে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে খাঁ খাঁ করে দিল আসবাবে ঠাসা গোটা দোতলা বাড়িটা। মা বলতো আমাকে, আমি আসব, তোর কাছে আসব, ঠিক আসব দেখিস, আর যদি না আসি বুঝবি আত্মা আসতে পারে না। আমি বিশ্বাস করেছিলাম মার কথা, মা তো কখনো মিথ্যে কথা বলতো না। সবাই খুব অবাক হয়েছিল দেখে যে যতটা ভেঙে পড়ার কথা আমার, তার তুলনায় আমি অনেক বেশি শক্ত।
আসলে মারুই সান্ত্বনাটাই ছিল আমার শক্তি। জানতাম মা যখন বলেছে ঠিক আসবে, আমাদের আবার দেখা হবে, কথা হবে। মা তো আমাকে আসি বলেও গেল না। রাতের পর রাত জেগে থেকেছি আমি, যদি মা আসে, মা তো এসে যদি দেখে আমি ঘুমিয়ে আছি হয়তো ডাকবে না, চলে যাবে। দেবীপক্ষের চাঁদ যখন থালার মতো গোল হয়, সেই রাতে নাকি লক্ষ্মী ঠাকুর আসেন গৃহস্থের ঘরে, ডেকে বলেন কে জাগরে। সেই থেকেই নাকি কোজা করি, পূর্ণিমার রজত্র শিবে নেমে আসেন শ্রী সৌন্দর্য সমৃদ্ধি শান্তি আসেন কল্যাণী। যে গৃহস্থ সারা রাত জেগে প্রতীক্ষা করে নিষ্ঠায় ধৈর্যে, সেই নাকি পায় সেই অলৌকিক মঙ্গল স্পর্শ। অনেক পূর্ণিমা পার হয়ে গেছে মা, নিশ্চন্দ্র নিশ্চিত্র অন্ধকারের মতো। জ্যোৎস্না রাতে বনপ্রান্তে সবাই যখন উৎসব মগ্ন, আমি তো সত্যি বসে আছি ঠায়, এক অনন্ত প্রতীক্ষায়। অসুস্থ হওয়ার পর থেকে ভালো করে হাঁটতে পারতো না মা, পা টেনে টেনে হাঁটত। দূরে বারান্দা থেকে শুনতে পেতাম চটির খস খস আওয়াজ। এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, ঘরের একটা আলো জ্বালিয়ে দিই, ভাবি মা যাতে হোঁচট না খায়। ঘরের দরজাটা আলতো করে ভেজিয়ে রাখি, রোগা হাতে দরজা ঠেলে ঢুকতে যদি মার কষ্ট হয়। রোগশয্যায় শুয়ে থাকতো যখন দিনের পর দিন, আর আমি কাজে অকাজে ছুটোছুটি করে বেড়াচ্ছি এখানে সেখানে, এ শহর সে শহর, তখন দুদণ্ড দেখা হলেই বলতো আয় আয় আমার পাশে এসে শুয়ে থাক না একটু, এইটুকু মাথা নিয়ে এত কাজ করিস কি করে। আমি বলতাম শুয়ে থাকার সময় নেই মা, এই দেখো না অমুক আসবে, তমুক ফোন করবে, তমুকের সঙ্গে মিটিং। আর মা বলতো এই তো আমার কাঁথাটা দিয়ে কেমন ঢেকে দেব তোকে, ছোটবেলায় যেমন দিতাম, আর কেউ তোকে খুঁজে পাবে না। তারপর থেকে কত রাত জেগে সময় করেছি মা, রোজকার দিন থেকে তিল তিল সময় চুরি করে জমিয়ে রেখেছি এক অদৃশ্য লক্ষ্মীর ভাড়ে। যেদিন আসবে তুমি, সেই ভাঁড় ভেঙে অনেক সময় বের করবো আমরা, আর সারাদিন সারা রাত অনেক গল্প করবো পাশাপাশি শুয়ে কাঁথা মুড়ি দিয়ে। দেখতে দেখতে পূর্ণিমার জ্যোৎস্নায় ভরে যাবে ঘর, নিবিড় কৃষ্ণ অরূপ অন্ধকার কান্তিময় হয়ে উঠবে শারদ বিভায়, চাঁদের নরম আলো মুছে দেবে সমস্ত বিষাদ, আর সেই অপূর্ব আলোর মাঝে বসে অদৃশ্য আমরা মা বেটা গল্প করেই যাব নিরন্তর। মাগো শুধু তুমি একবার এলে কোজাগরি পূর্ণিমা হয়ে যাবে আমার সব দুঃখ জাগানিয়া রাত। এলো আধার ঘিরে পাখি নীড়ে তোরে এলো
এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, তরি এলো তীরে, শুধু আমার দিদি দিদি এই ছবিটাই, এই যে ঘরের সাদা কালো ছবিটা, এটাই আমরা সেবার শান্তিনিকেতন থেকে গিয়ে কিনলাম, তাই না? তোর খুব শখ ছিল আমার মনে আছে। জানিস, আমি ওই দিনটাতে না ঘরের বাইরে থেকে লুকিয়ে দেখেছিলাম। জায়দার কথা মা জানতে পেরে যেদিন খুব রাগারাগি করলো, তুই সেদিনও এই ছবিটার সামনে দাঁড়িয়েই কেঁদেছিলি। আর কি করবো মেঘ, বল তুই কি করবো আমি? ওই যে আমার একমাত্র কাছের মানুষ, যাকে নির্দ্বিধায় সবটা বলা যায়। ¶¶
আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলো রে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। চমকি উঠিন জাগি, ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসাজে পাখা নাচে, ঝড়ের ছাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী। তোমারই দূরের সুরে সকলই চলেছে উড়ে, অনির্মিত অনিশ্চিত অপ্রমেয় অসীমেরও লাগি। আমারে জাগাই দিলে, চেয়ে দেখি এ নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরি, বসুন্ধরা বধূ বৈরাগিনী, জলে স্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে, মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। যখন বুকে ঝাঁপায় সে কোঠা, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে, হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। যখন বুকে ঝাঁপায় সে কোঠা, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে, হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করে তাকে। গানে আছে
দিদি, দিদি তোর মনে আছে আমি তখন 5 কি 6, তুই বোধ হয় ওই 11-12 হবি, হাই সেকেন্ডারি। একদম একদম। সেবার 25শে বৈশাখে প্রথম গেলাম রবীন্দ্র সদন। তুই অবশ্য আগেও গিয়েছিলি, বলেছিলি ভোর থেকে নাকি গান গাইছে সকলে, সেই রাত পর্যন্ত গাইবে। তাই তো হতো রে। প্রথমটাই ভেবেছিলাম তুই মিথ্যে বলছিস, তারপর দেখলাম সত্যি, সব সত্যি। মেরা বেঁধে গান, আইসক্রিমের গাড়ি, কত লোক, কত ভিড়। 25শে বৈশাখ যে আমাদের বড়দিন বুঝেছিলাম সেদিন। আর সন্ধেবেলা বাড়ি ফিরে মা লাল ঢাকাইটা পরে, হ্যাঁ হ্যাঁ, তুই এই গানটাই গেয়েছিলি আমার ভাঙা পথের রাঙা ধুলায়। পড়েছে কার পায়ের চিহ্ন, সব মনে আছে দিদি। স্মৃতির ক্যানভাস এখনো উজ্জ্বল। তারপর আর একবার তুই ডিরেক্ট করেছিলি রক্তকরবী, আমি কিশোর হয়েছিলাম আর শ্রী নন্দিনী। রক্তকরবীর পরে শ্রী আমাকে একটা চিঠি দিয়েছিল, আমার মনে আছে। আমি না তোর রবীন্দ্র রচনাবলীর মধ্যে লুকিয়ে রেখেছিলাম, আর ব্যাস, তারপর তুই খুঁজে পেয়ে সে কি ব্ল্যাকমেলিং। আচ্ছা মেয়ে, হ্যাঁ, তোর তো শ্রীকে পছন্দ ছিল। তাহলে দিদি, দিদি সে পছন্দ ছেলেবেলার, তখনও নিজেকে চিনতেই পারিনি, তখনও ফারাক করতে শিখেছি কই। পরে গিয়ে বুঝেছি এ ভালো লাগা আর ও ভালো লাগা আলাদা। এই আলাদাটা যখন করতে পারলাম, তখন কিন্তু চলেছে নিজের সঙ্গে নিজের বিপুল যুদ্ধ। আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কান্না, কেন আমি এরকম, কেন, কেন আর পাঁচজনের মতো মেঘ এরকম করে না বাবা। দিদি, দিদি কেন আমাকে বন্ধুরা মেঘ না বলে মেঘ বালিকা বলে? কলেজের ক্লাসরুমে ঢুকে দেখলাম সারা বোর্ড জুড়ে আমার নাম লেখা, আর ঠিক মাঝ বরাবর কেটে দেওয়া নামটা, হাফ করা, হাফ মেঘ। ক্লাসরুমের মধ্যে না হাফ কথাটা উঠলেই আমার দিকে তাকিয়ে একটা চাপা গুঞ্জরণ, একটা হাসাহাসি, একটা একটা আমার ভেতরে তখন হাজারটা সমুদ্র, আমার ভেতরে তখন হাজারটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত। প্রতিদিনের না ঘুমানো রাত, কলেজ না যেতে চাওয়ার ইচ্ছা, বিতৃষ্ণা, বিরক্তি, রাগ, সেই খবর তোরা রাখতিস দিদি। দিদি, দিদি এমন কেউ যখন নিজের পরিচয়টা সকলের সামনে জানাতে চায়, বিশেষ করে তার তার কাছের মানুষকে, তার আগে কিন্তু সে নিজে একটা বিশাল যুদ্ধ সেরে ফেলেছে নিজের সঙ্গে। অনেকগুলো কাটা ছিঁড়ার পর সে ফাইনালি পরিবারের মুখোমুখি হওয়ার সাহস পেয়েছে। আর তখন যদি মা বাবাও তার পাশ থেকে চলে যায়, কেমন লাগে? সমাজের সঙ্গে যুদ্ধটা বড় কথা নয় দিদি, সবচেয়ে বড় যুদ্ধটা আসলে নিজের কাছের মানুষদের সঙ্গে। তারা কি বলল সেটা গুরুত্বপূর্ণ, সমাজ কি বলল গেছে।
ঠিক বলেছিস, সমাজ ও সংসার মিছে সব। জানিস, সৃজনের সঙ্গে যেদিন প্রথম দেখা হলো সেটাও এমন একটা বৃষ্টি দিন। লেককালী বাড়ির সামনে আমাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল, তারপর গাড়িতে উঠতেই গুনগুন করেছিল, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝরো ঝরে, তপনহীন ঘন তপসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সে কথা শুনিবে না কেহ নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে জগতে কেহ যেন নাহি। সমাজ সংসার মিছে মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, আধারে মিশে গেছে। বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে না নিজ প্রাণে, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, এ ভরা বাদলের মাঝখানে সে কথা মিশে যাবে দুটি প্রাণে। তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে, তাহাতে আসে যাবে কিবা কার।
আছে তো তার পরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস, ব্যাকুল বেগে আজি বহে বায়। বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে, রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাল, এমন দিনে তারে বলা যায়। দিদি, তোর মনে আছে বর্ষার কথা? বর্ষার কথায় সৃজন আসতো না আমাদের বাড়ি, তোর মনে পড়ে? বর্ষার কথায় মনে পড়লো রে, তুই তখনও কলেজ থেকে ফিরিসনি জানিস। সৃজন এসেছিল একবার, তিনতলার ঘরে বসে অনেক গল্প করেছিলাম আমরা। ও কেমন অনায়াসে পরপর রবীন্দ্রনাথ বলে যেতে পারত, মুগ্ধ হয়েছিলাম, ঝুলন শুনিয়েছিল আমায়। তখনও সম্পর্কের ইকুয়েশনটা তোরা ঠাউর করতে পারিসনি, তাই তোদের কাছে ভালো ছিল তখন। তাহা বটে। ঝুলন আমাকেও শোনাত, অনেকে বলেন এটা নাকি বর্ষার কবিতা, বর্ষার প্রেক্ষাপটে লেখা। ক্রিটিকরা কি বলেন বুঝি না, জানি না, কিন্তু জানিস ঠিক আমার মনে হয় এটা একটা ইন্সপিরেশনাল কবিতা। বটেই তো, যখন বারবার ভেঙে পড়েছি তখন না ওই লাইনগুলোই আমাকে বাঁচিয়ে তুলেছে। আমি পরাণের সাথে খেলব আজকে মরণ খেলা, সত্যি মরণ খেলাতেই তো নেমেছিলাম বটে। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেদোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ছটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। এতকাল আমি রেখেছি নুতারে যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি নুতারে গোপন ঘরে যতন পরে, কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে,
শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছি নু তার দুখানি হাতে স্নেহের সাথে, শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার, লাগে গুরু ভার ঘুমে জাগরণে নিশি একাকার, নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাম, মরমে পশে আবেশ বসে, ধারে মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি, বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি, তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণীতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিশীথ বেলা, দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল, মধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আমার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদোল দোল, আয়রে ঝঞ্ঝা পরাণ মধুর আবরণ রাশি করিয়া দেদূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল, প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয়লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল, দেদোল দোল দেদোল দোল দেদোল দোল। বিপুল তরঙ্গ বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করে, অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনী চঞ্চল, কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ, বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনী চঞ্চল, কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ, চমকি
বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদবে লিয়া মগ্ন করি পতিত অনাগত আলোকে অচল জীবনে চঞ্চল নিত্য আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গ। দিদি, একটা প্রশ্ন করবো তোকে। বল। সাইদার সঙ্গে এখনো যোগাযোগ আছে? না রে। নেই? আসলে তোর কথাগুলো যখন মা বাবাকে ওভাবে ভেঙে দিল ভেতর থেকে, আমি আর সাহস পাইনি জানিস বিদ্রোহ করার। সবাই চলে গেলে কে দেখতো বল দেখে ওই বুড়ো বুড়িকে? তুই কখনো ওদের বয়সে গিয়ে ওদের চোখ দিয়ে দেখেছিস জীবনটাকে মেঘ? দিদি, দিদি কিন্তু তবুও, তবু না মেঘ, না, সব কিছুর তবু হয় না রে। মুক্তি দিয়েছিলাম জায়েদকে, শুধু শুধু সেই রাতে আবারও সেই ছবিটার সামনে বসে গিয়েছিলাম। বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছ প্রেম এসেছ আজ কি মহাসমারোহে, বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছ প্রেম এসেছ আজ কি মহাসমারোহে, বিরস
কাছের মানুষ দূরে চলে গেলেও আরেকজন কেমন কেমন জাপটে ধরলো তোকে, দেখেছিস? সারা জীবন জাপটে ধরলো, সারা জীবনের মতো জাপটে রইল রে। দূরের মানুষেরা কাছে আসে, আর হয়তো কাছের মানুষ দূরে চলে যায়। খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল বেশ, কেউ বেসেছিল ভালো, কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পাইনি বলে হয়তো নিরুদ্দেশ। কেউ বলেছিল আগে, কেউ বলেছিল পিছে, কেউ আগু পিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে। সাথী খুঁজে পেতে হবে, তবে শুরু হবে খেলা। একা একা যারা ফেরে সাথী হারা, কি হবে তাদের বেলা? হেরে গেল যারা কালো মুখ, জিতে যাওয়া দল আলো চোখ, গ্যালারিতে যারা রোদে জলে সারা, তাদের সবার ভালো হোক। ফুরিয়ে এসেছে আলো, সবাই বলছে আসি, তবে কি শুনিনি বেজেছে কোথাও খেলা ভাঙবার বাঁশি? যতবার বাঁশি বাজে, শুরু শেষ আর মাঝে, ততবার করে শুরু হয় খেলা, শেষ হতে যায় না যে। খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল বেশ। আজ 30শে মে, সকাল থেকে মেঘলা, বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই। দেখতে দেখতে 9টা দিন কেটে গেছে। কলকাতার অলিতে গলিতে ঘুরে ফেলে আসা জীবনটাকে আর একবার ছুঁতে যাওয়ার চেষ্টা করেছে মেঘ, কিন্তু ছোঁয়া কি সত্যি যায়? আজই শিকাগো ব্যাক করছে ও, ব্যাগপত্র রেডি, এই বেরোবে এয়ারপোর্টের জন্য। দশ বছর আগের সকালটাও এরকমই ছিল, মেঘলা, কান্না ভেজা। হঠাৎ জানতে পারলাম চলে গেছেন ঋতুপর্ণ, সব ছেড়ে, সব কিছুর পাট চুকিয়ে। দিদি,
দিদি আমি মোটামুটি রেডি, চলি। কিরে উত্তর দিলি না যে? না, ওর চলে যাওয়ার কথা বোধ হয় তোর ভালো লাগে না। ঠিক আছে, চলি না ভাই, বল আসি। দাঁড়া 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 দাঁড়া, একটা জিনিস দেওয়ার আছে, একটু দাঁড়া। কি? এই নে উমা, এটা তো ফার্স্ট পার্সন, আমার কাছে দুটো খণ্ডই আছে। আবার দিচ্ছিস কেন? দেখ না এমনি ওজন বেড়ে যাচ্ছে। আমি দিচ্ছি না মেঘ। তবে কে দিচ্ছে? দেখ না, বইটা খুলে দেখ। দেখি দেখি বইটা, কে দিচ্ছে? মেঘ, কেমন আছো তুমি জানি না, যখন এই বইটা পড়ছো জানি না, তখন আদৌ আর আমাদের সঙ্গে দেখা হবে কি না। অনেক অভিমান, অনেক অভিমান করে আছিস না? আজও সেই এক পাহাড় অভিমান জমিয়ে রেখেছিস? একটু সময় দিলি না যে আমাদের? কত কথাই তো কত সময় বলা হয়, সব কি ধরতে হয় মেঘ? বুঝেছি, আমার চশমাটায় বাষ্প ছিল প্রচুর, না হয় ধীরে ধীরেই মুছতাম। তোর ঈশ্বরের বই দুটো রইল তোর জন্য, হয়তো তোর কাছে আছে, পড়েছিস, তবুও আমি দিয়ে গেলাম। এ বইয়ে ঋতুপর্ণ বারবার উল্লেখ করেছেন ওর প্রাউড মাদারের কথা। তেমন মা আমি হতে পারিনি মেঘ, কিন্তু তবুও তোকে দিয়ে গেলাম বই দুটো। দিদিকে দেখিস, আমরা না হলেও বই দুটোই তোর কাছের মানুষ হয়ে থাক। বই দুটোই তোর কাছের মানুষ হয়ে থাক। কিরে কাঁদছিস নাকি? কাঁদিস না, কাছের মানুষেরা হারায় না মেঘ, ঝড়ের সময় নৌকোগুলো দূরে চলে যায়, ঝড় থেমে গেলে ঠিক কাছে ফিরে আসে। আসি এই যে এলাম আমি, তোর তোর কাছের মানুষ, কাছের মানুষ। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল, মরণে ফল ফুলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে।